Thought it was you taking my hurt, then me taking your pain. Then you calling me crazy, but girl, we the same. If you a flower, call me. যখন থেকে টিকটক বন্ধ হয়েছে তখন থেকে আমার অনেক কষ্ট হয়, কারণ টিকটকে সবাই কত রকমই না ট্যালেন্ট দেখাতো। যখন আমি এগুলো দেখতাম তখন আমার এমন ফিল হতো আমি যেন প্রেমের জগতে চলে গেছি। কেউ এত ভালো কিভাবে বাঁচতে পারে অন্যকে ভাবা যায়? আর শুধু তাই না, আমি এসব মেয়েদেরকে কখনোই ভুলবো না, কারণ তারা ক্লাসে প্রেজেন্ট দিতে কম করতে পারে কিন্তু অন্যদেরকে বিনোদন দেওয়ার জন্য কখনোই কম কিছু করতে না। বলুন তো আমরা কিভাবে এদেরকে ভুলে যাব, যারা আমাদেরকে তাদের ট্যালেন্ট দেখানোর জন্য এত পরিশ্রম আর এত কষ্ট করে আমাদের বিনোদন দিত, তাদেরকে কিভাবে আমরা ভুলে যেতে পারি? চমকানোর কোনো কারণই নেই, এটা তো সাধারণ বিষয় ছিল। মানুষ তো নিজেকে ফেমাস করার জন্য আরো কি কি না করেছে, কেউ কেউ তো আবার ফেমাস হওয়ার জন্য অল্প জোরে কোনো ভাবে বেঁচে গিয়েছে। নিজের চোখেই দেখুন একবার। শুধু তাই না, এই টিকটক মানুষকে পুরো পাগল বানিয়ে দিয়েছিল। ভিডিও বানাতে বানাতে পাশের মানুষে তাদের কোনো খেয়ালই থাকতো না। শুধু এটাই না, এই ধরনের আরো কিছু পাবলিক আছে, ভিডিও তৈরি করার সময় তাদের কাজ দেখে আপনি হাসি থামাতে পারবেন না। বিশ্বাস হচ্ছে না, এই মেয়েটিকে দেখুন। টিকটক ট্যালেন্টে ভরপুর ছিল কিন্তু অতিরিক্ত ট্যালেন্ট হওয়ার কারণে তা সঠিকভাবে প্রকাশ হচ্ছিল না। তাদের ট্যালেন্ট এমনভাবে প্রকাশ হচ্ছিল যে আপনিও ভাবতে পারবেন না। এটা তো তেমন কোনো বিশেষ ট্যালেন্ট ছিল না। এখন আমি আপনাদের যে ট্যালেন্ট দেখাবো তা দেখে আপনিও বলবেন, বাহ কি ট্যালেন্ট রে ভাই। আমি জানি এই আপুকে দেখার পর আপনারা মনে মনে কি ভাবছেন, না জানি এই আপুর বয়ফ্রেন্ডের কয়টা গার্মেন্টসের দোকান রয়েছে, কারণ বাপের দোকান থেকে এত জামা কখনোই দিবে না। আর টিকটকে এমনও কিছু মহাপুরুষ রয়েছে যাদেরকে দেখার পর আপনার মনে হবে এরা যদি পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবীর অবস্থাটা না জানি কি হতো। এই ধরনের মহাপুরুষ যে পৃথিবীতে আছে এটা আমি জানতে পারতাম না টিকটক না থাকলে। যাই হোক, কোনো একটা তো লাভ হলো টিকটক থাকায়, যার কারণে আমি এত কিছু জানতে পারলাম কত মহাপুরুষ রয়েছে এই পৃথিবীতে। শুধু এটাই না, আমি আগে ভাবতাম পৃথিবীতে শুধু আমি একাই সিঙ্গেল, উপরওয়ালা শুধু আমাকে একা সিঙ্গেল বানিয়েছে, কিন্তু না, এটা আমার সম্পূর্ণ ভুল ধারণা। এই ব্যক্তিকে দেখার পর আমার নিজকে নিয়ে অনেক গর্ব হয়, এর থেকে আমি অনেক ভালো পজিশনে রয়েছি। উম্র কে এসে মোড পর আ গয়ে হ্যায় কি গার্লফ্রেন্ড ইয়ে কহ কর ফোন কাট দেতি হ্যায় কি বেটা আ গয়া বাদ মে ফোন করতি হুঁ। আসলে টিকটক এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে বিভিন্ন ধরনের ট্যালেন্ট দেখা যেত। তো এবার আমি আপনাদের নেক্সট লেভেলের কিছু ট্যালেন্ট দেখাবো। আসলে কি জানেন, টিকটকের প্রভাব শুধু মানুষই না কুকুরের উপরও পড়েছে, তো অবাক হওয়ার কোনো কারণই নেই। টিকটকে শুধু পাগলামি না, ভদ্র স্বভাবের কিছু মেয়েও ছিল, তাদের ভদ্রতার পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে তা দেখানোর জন্য মাকে নিয়ে ক্যামেরার সামনে চলে আসতো। अगर आपका जी कहीं नहीं लग रहा है ना तो मेरे नाम के पीछे लगा दीजिए। ভদ্রতার পাশাপাশি বাবা মার কষ্ট কমানোর জন্য এসব সুশীল মেয়েরা নিজেদের উপর কতটা দায়িত্ব নিয়েছিল দেখুন একবার। I don't like
लाइक द क्वेश्चन ऑफ माई फैमिली कि तुम पूरी रात भर किससे चैटिंग करती रहती हो? क्या मतलब, आप लोगों को दामाद नहीं चाहिए क्या? টিকটকের ব্যবহার এতটাই বেড়ে গিয়েছিল যে আমি বুঝতে পারছিলাম না ক্লাসে টিকটক চলছে নাকি টিকটকে ক্লাস চলছে। মানুষের মুখ দেখে তো আর বোঝা যায় না কার ভিতরে কতটুকু কষ্ট রয়েছে, কিন্তু এই টিকটক অ্যাপস এর মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারতাম যে কার ভিতরে কতটুকু কষ্ট লুকিয়ে রয়েছে। টিকটকের এসব পরিশ্রমী মানুষের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা উচিত। তবে টিকটক পুরস্কারের ব্যবস্থা করুক আর না করুক, এসব ভিডিও বানানো ব্যক্তিদের ফ্রেন্ড সার্কেল তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা নিজে থেকেই করে। কিভাবে পুরস্কারের ব্যবস্থা করে দেখুন তাহলে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং অন্যদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।